আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। সুপার সিলেট 24 সকল দর্শক, অতি কষ্টের মাঝে তোরা একটু সুখ সংবাদ হওয়া গেছে। আজকে আমার ভাই রায়হান খবর আমরা সবাই জানি, এরপর এখন তো মন লই আপনারা সামনে হাজির হয়েছি। একটু হইলো সুখর খবর, একটু হইলে খুশির খবর, এই দুঃখের মাঝে এই খুশির খবরটা নেয়ার পরেও আমি আপনার কাছে ভিডিওটা চড়াইছি। সাথে সাথে ভিডিওটা দেখার মতো ভাই আপনারা ভিডিওটা তাড়াতাড়ি শেয়ার করবা, দেশবাসীরা জানানি দেখার সুযোগ করিয়া দিবা। আজকে কুখ্যাত খুনি এই আকবর খানাইঘাটের সীমান্তত একটা জঙ্গলত ধরা হয়েছে। আমি এবং এই সিলেটবাসীর দাবি হইল এই কুখ্যাত খুনি যাতে অক্ষত অবস্থায় আমাদের সিলেট পুলিশ কমিশনার মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করি। আপনারা যারা ভিডিওটা দেখবার সাথে সাথে ভাই আপনার কাছে অনুরোধ ভিডিওটা শেয়ার করবা, যাতে কমিশনার মহোদয় আইন শৃঙ্খলা ঊর্ধ্বতনী কর্মকর্তা এবং দেশ প্রধানের কাছে আমার ভিডিওটা যাতে পৌঁছায়। এই এই কুলাঙ্গারে এই কুকুরের বাচ্চার যেন অক্ষত অবস্থায় এই আইনের আওতায় আনা হয়, পুলিশ কমিশনার মহোদয়ের কাছে আনা হয়, যাতে তার পিছিয়ে যারা আছেন, তার পিছিয়ে যে এই যে মদদাতা যারা আছেন, এই খুনের পিছিয়ে যারা জড়িত ছিল, সবার মুখ যেন এই সিলেটবাসী দেখতে পারে, এই রহস্যটা যেন পুরা সিলেটবাসী জানতে পারে। অনুরোধ রইল যাতে হে কোনোভাবে যাতে তার ক্রস ফায়ার না দেওয়া হয়, কোনোভাবে যাতে বিভিন্ন চক্র থাকে, বিভিন্ন মহল থাকতে পারে, হয়তো তার পিছিয়ে লাগিয়ে দিব। পুলিশ কমিশনার মহোদয় দৃষ্টি আকর্ষণ করাম, আমরা এই সিলেটবাসীর কমিশনার মহোদয় একটা আশ্বাস করছেন, তাই নয় একটা এজেন্ডা লইয়া হয়েছেন কমিশনার মহোদয় যে এই আকবরে গ্রেফতার করা। যেহেতু আজকে কয়েকজন মানুষের কাছে কোনো বাহাদুরের টিকে না, যেমন ফেরাউনের টিকছে না, নমরুদের টিকছে না, আকবরে তারে বহুত বড় একজন মানুষ হচ্ছে, কয় একজন মানুষ হাসিয়া বাই হলো যারা এই হাসিয়া বাই হলে এরে গ্রেফতার করছেন, আমি তারা ছেলেও জানাইলাম, ছেলেও দিলাম এবং সিলেটবাসী আপনারা কাছে আপনারা লাগি দোয়া করব। এইরকম একটা কুলাঙ্গারে এই হাসিয়া বাই হলে দিছুন, আমরা অন্তরের অন্তর থেকে দোয়া করাম তারা লাগি হাসিয়া বাই হলোর আল্লাহ তারা বালা করুক। আর এই ধরনের একটা এই যে সিলেটবাসীর একটা আকাঙ্ক্ষা মানে আকাঙ্ক্ষা ছিল আকবরে গ্রেপ্তার করা জীবিত অবস্থায়। আমরা চাই আকবরে পুলিশ কমিশনার মহোদয় আনিয়ে সরাসরি প্রেস ব্রিফিং করিয়া মিডিয়ার দেশবাসী জানক এবং এই খুনির সাথে আরও যত কুলাঙ্গার জড়িত আছে সবার বিষয়ের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হয়। এবং এই যে আকবর আজকে কুকুরের বাচ্চা হয়তো আমার গিন্না লাগে, এরপরেও কই দিলাম আপনারা বিয়াদবি মাফ করবা। এই যে যত অন্যায় অত্যাচার নিপীড়ন করছে মানুষের লাগে, সাদাবাজি করছে, যাতে এই সাদা থাকি এই নিপীড়নের পুরা রহস্য যাতে উদ্ঘাটিত হয়, এর পিছিয়ে আরও যারা জড়িত আছেন প্রত্যেকটা মানুষ যেন আইনের আওতায়। এবং আমি আমার সিলেট কোর্টের যারা আইনজীবী যারা আছেন, উকিল ব্যারিস্টার অ্যাডভোকেট যারা আছেন, সেও যাতে এই ধরনের কোনো আসামির মামলা না লন এবং এই আকবরের জনসম্মুখে সিলেটবাসীর দাবি, প্রাণের দাবি, গোটা সিলেটবাসীর দাবি, এলোক জনসম্মুখে ফাঁসি দেওয়া হোক এবং এর পিছে যতজন জড়িত আছে কোনোভাবে যেন আইনের কোনো ফাঁফুকর দেয়া এরা যেতে না বাড়াইতে পারে। এই এই ধরনের দুষ্কৃতিকারী, এই ধরনের কুলাঙ্গার, এই ধরনের সমাজের সমাজদ্রোহী দেশদ্রোহীরে যাতে কোনো মন্ত্রেও কোনো মতে কোন মহলে যাতে এদের যে সুপারিশ না করে, এদের যাতে কোনো মতেও একটু ফাঁকফু করে যাতে এরা না বাড়াইতে পারে, এদের শাস্তি দৃষ্টান্তমূলক মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হোক। এদের কোনো সমাজ নাই, এদের কোনো সংসার নাই, এদের কোনো পরিবার নাই। আজকে আমার ভাই রায়হান খবরে শুয়ে আছে, এই যে দেড় মাসের একটা আড়াই মাসের একটা বাচ্চা, এই বাচ্চার দায়িত্ব খেয়ে নেব, এই বাচ্চা যখন বড় হইব তখন এই দেশের মানুষে ঘৃণা করবো, এই দেশের প্রশাসনকে ঘৃণা করবো। আজকে রায়হানের মা ছেলেহারা, এই যে একটা বেদনা, এই যে একটা দুঃখ, এই দুঃখ খেয়ে মোচন করবো, খেয়েও আছে। এই যে আমার একটা বোন আজকে স্বামীহারা, এই বোনের দায়িত্ব খেয়ে নিবা, এই বাচ্চাটার দায়িত্ব খেয়ে নিব, এই ফ্যামিলির দায়িত্ব খেয়ে নিব। হয়তো কিছু মানুষ এইরাম এরাম আমরা কথাবার্তা হইরাম ও পর্যন্ত শেষ, কিন্তু এই যে বাচ্চাটা আজকে সারা জীবনে লাগে বাপ হারাইছে, এই বাচ্চায় বাপ হয়ে ফাইব, এই যে একটা বোনে স্বামী হারাইছে, এই স্বামী হয়ে ফাইব, এই যে একজন মায় সন্তান হারাইছেন, এই দুঃখ কোনো সময় মুসার নাই। আমরা চাই এই কুলাঙ্গারের দৃষ্টান্তমূলক শাস্তি, মৃত্যুদণ্ড এবং জনসমুখে বড় কোনো মাঠের ভিতরে তার মৃত্যুদণ্ড ফাঁসি খাস্ট যাতে দেশবাসী দেখে এবং আরও যেত শয়তান কুলাঙ্গার যেটা আছে এরা দেখিয়া জানে, এই শাস্তি দেখিয়া যেতে এরা শুধরাই যায় এবং ভালা মানুষ হয়ে যায়, এই ধরনের শাস্তি আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং দেশের সকল দেশ প্রধান যারা আছেন সকলের কাছে আহ্বান করাম, যাতে এই কুলাঙ্গারে এই ধরনের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া এবং এর পক্ষে এর যারা সাপোর্ট দিতে বাগে যাওয়া পর্যন্ত এ পর্যন্ত যতজন জড়িত আছে সবাইরে যেন এক শাস্তি দেওয়া হয়, মৃত্যুদণ্ড। এটা সিলেটবাসীর দাবি, এটা আমাদের প্রাণের দাবি। আমার আর একটা কথা, আমাদের সিলেটবাসীর দাবি যাতে এই আকবরে নিয়ে কোনো ধরনের তদন্ত কমিটি গঠন না হয়, কোনো ধরনের তদন্ত কমিটি যাতে না হয়, এটা খতিয়ে দেখা হোক, এই বিষয়গুলো যাতে কোনো মহল থাকি যাতে হওয়া না হয়, যেহেতু
হে আকবরে মারছে এবং আকবর পলাতক হয়েছে বিভিন্ন গণমাধ্যম কর্মী বিভিন্ন প্রমাণাদি আছে, এর বেশি আর কোনো প্রমাণ তাহার দরকার নাই, এর বেশি আর কোনো প্রমাণের দরকার নাই। এরে যাতে দ্রুত দ্রুত এক সপ্তাহ দশ দিনের ভিতরে মৃত্যুদণ্ডে দণ্ডিত হওয়া এবং তার সহযোগী যারা আছে সবাইরে এক সারিতে যেন মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং জনসম্মুখে মৃত্যুদণ্ড দেওয়া এই অনুরোধ করাম দেশের প্রধান কাছে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে করজোড়ে অনুরোধ করাম, অনুরোধ করাম আপনার কাছে এই আকবরে নিয়ে যত প্রথম তদন্ত কমিটি গঠন নয়, সরাসরি এক বিচার এক আইন এক এক হুকুম এক নির্দেশ ফাঁসি ফাঁসি ফাঁসি। এই আকবরের কতটা ভালো আছে সামান্য একজনে চাই, এই দেশের আমরা টেকায় আমরা টেকায় তার বেতন বেতন হয়েছে, আজকে আকবরে তারে কিতা মনে হচ্ছে মনে হচ্ছে এক এসাই নাই হে এই দেশ দেশ কিনে লিছে এই দেশের দেশের একটা খুচুইয়া বলেছে আজকে কই তোর বাহাদুরি আজকে কই তোর তাফালি সব তা শেষ নমরুদও ঠিকছে না আমি আগেও হয়েছি এখনও হয়ে যাব তোর মতো ফুয়া এই যে কুকুর তোর লাহান একটা ব্যবহার ইসে কয়েকজন মানুষ আমার খাসিয়া বাই হলরে আমি আবারও তারারে ছেলে দিলাম কয়েকজন খাসিয়া বাই হলে তোরা ধরলিছন তুই এসাই আসলে তুই মনে করছিস এই দেশের প্রধান হয়ে গেছিস না তুই যে একটা কুলাঙ্গার তুই যে একটা জারজ এটা তার প্রমাণ আর এই যে খাসিয়া বাই হলে দর্শন তুই কোনো সময় মনে করিস না আরও তোর মতো যত ফাফিষ্ট আছেন সব ফাফিষ্ট হলরে হইলাম এ তোরা ফাফ করতে পারবে বাট ফাফ বেশি দিন ঠিক না ফাফ এক সময় বড় আকারে ধরা হাইয়া এইলা মানুষের হাতে আজকে দেখ এই আকবরের সহযোগী যারা আসলে এরা এই ভিডিওটা দেখো দেখিয়া তোমরা এখনো শুধরা সময় আছে এখনো দেশবাসী তোমরা মায়া করবো ক্ষমা করিয়া দিব আজকে এ দাঁড়িয়ে রাখছে সুরত ফাল্টাই লিছে কিও কি গেট আপ আছে এই সৌর বাচ্চার কি কোন ভাগ্য দিছে তার চাকরি ভাইলিছে আজকে চাকরি ভাইয়া মানুষের মানুষ মনে করছে না কিন্তু এখন কুকুরের মতো ব্যবহারিস কুকুরের মতো তারে ধরিয়া ওখান থেকে ওখানে নেওয়া তোরা যেরাই এখনো এই দুষ্কৃতিকারী আসোস না হানি এখনো সময় আছে আল্লাহর কাছে মাফসা দেশবাসীর কাছে মাফসা আল্লাহে মাফ করবা দেশবাসীও মাফ করবা আমরা এই ধরনের কোনো সময় কামনা করি না কামনা হয় না পুলিশের পুলিশ জনগণের ঠেকা চলে পুলিশ পুলিশই জনতা জনতাই পুলিশ এই স্লোগানটা সবসময় মনে রাখা দরকার।